বাঙালির প্রাণের উৎসব আসন্ন নববর্ষকে কেন্দ্র করে উদযাপনে মেতে উঠেছে বাংলাদেশ। এবারে পয়লা বৈশাখ উপলক্ষে সে দেশে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও ঢাকা মহানগর পুলিশ। যে কোনো ধরনের নাশকতা এড়াতে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, শাহবাগ সহ যে সমস্ত জায়গায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই সকল স্থানে র্যাবের নিরাপত্তা চৌকি, টহল ও পর্যবেক্ষণ সহ নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ডগ স্কোয়াড দিয়ে ক্রমাগত সুইপিং চালাচ্ছে র্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে বলে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন বাংলাদেশ র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন দেশজুড়ে তৎপর থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং, রিজার্ভ ফোর্স, ফুট প্যাট্রোল, মোটর সাইকেল প্যাট্রোলিং এবং বোট প্যাট্রোল সহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য। এছাড়াও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বহু গোয়েন্দা আধিকারিক। বিশ্লেষণপূর্বক গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে র্যাব সাইবার মনিটরিং টিম। শুরু হবে এই বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধ্বংস করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য। আপনারা জানেন যে 2001 সালে জঙ্গি গোষ্ঠী এই রমনা বটমূলে বোমা বিস্ফোরণ ঘটায় এবং তাতে অনেক নিরীহ লোকের প্রাণহানি ঘটে। তারপর থেকেই প্রতি বৎসর বাংলাদেশ পুলিশ এই রমনা কেন্দ্রিক, ইউনিভার্সিটি কেন্দ্রিক, রবীন্দ্র সরোবর কেন্দ্রিক, জগন্নাথ ইউনিভার্সিটি কেন্দ্রিক এবং ঢাকা শহরের যেখানে যেখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে। সেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ হিসাবে আপনারা দেখলেন আমরা রমনা বটমূলে যেখানে ছায়ানটের অনুষ্ঠান শুরু হবে আমাদের সিটিটিসির ডগ স্কোয়াড যারা আন্তর্জাতিক মানের তাদের দিয়ে সুইপিং করাইলাম। আমাদের সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেটাও আন্তর্জাতিক মানের। আপনারা দেখলেন যে যদি কোথাও বোম পাওয়া যায় আমাদের রোবোটিক সিস্টেম আছে, আমাদের ডগ আছে, সেগুলোকে আইডেন্টিফাই করার পরে এই রোবটের মাধ্যমে আমরা বোমগুলোকে নিষ্ক্রিয় করতে পারি জানমালে ক্ষতি না করে। এবং এই ধরনের ঘটনায় আমরা যদি কোনো দুষ্কৃতিকারী কোনো কারণে ঢুকে পড়ে তাদেরকে কীভাবে অ্যারেস্ট করব আমাদের সোয়াট টিম সেই মহড়াগুলো আপনারা দেখলেন। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, রবীন্দ্র সরোবর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করছে মোট 2700 পুলিশ। এবারের পয়লা বৈশাখ বাঙালি যাতে নিশ্চিন্তে উদযাপন করতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইনিউজ।